Hey guys, welcome back to my channel. Good morning. আর আজকে না ওয়েদারটা বেশ ভালো, রোদও আছে আবার একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, ভাল লাগছে। বেশি গরম হলে না আবার হাঁটতে ইচ্ছা করে না, এই জন্য একটু জ্যাকেটটাও পরে নিলাম। আর এখানে ওয়েদারের কোনো ঠিক নেই, এই দেখাবে গরম আর এই দেখাবে ঠান্ডা। এখন ভাগ্যে জ্যাকেটটা পরে বেরিয়েছিলাম, ঠান্ডা হাওয়া দিচ্ছে, দুইটিকেও পরিয়ে দিয়েছি। গরম লাগলে তো জ্যাকেটটা তো খুলে নেওয়া যায়, কিন্তু ঠান্ডা লাগছে। হ্যাঁ, গরম লাগলে জ্যাকেট খুলে নিতে পারবো, ঠান্ডা লাগলে জ্যাকেট কোথাও পাবো? এই টাইমটা ওয়াক করতে না বেশ ভালো লাগে। এখন চারিপাশ পুরো নিস্তব্ধ, আর একটু হাওয়া দিচ্ছে না, বাট হাওয়াটা না হুট করে আসছে। দেখলে গাছের পাতাগুলো কেমন নড়ে উঠলো? কড়াইতে একটু নারকেল তেলে সর্ষে কারি পাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু কাঁচা বাদামগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর কালকে রাতে বানিয়ে রাখা কিছু ইডলি ছিল, ইডলিগুলোকে কিউব পিসেসে কাট করে নিয়ে এয়ার ফ্রায়ারে হালকা করে একটু সেকে নিলাম, দিয়ে এই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এর মধ্যে কিছু মশলা দেবো, যেমন চাট মশালা, একটুখানি ব্ল্যাক সল্ট, ব্ল্যাক পেপার, ব্যাস আর কিছু না, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এটা খেতে না দারুণ লাগে। আর ইডলি বানালে বারবার একই ওই সাম্বার দিয়ে চাটনি দিয়ে খেতে তো আমার ভালো লাগে না। হেলদি রেসিপি রেডি। বাইরে না রোদ থাকতে পারে, বাট খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এই গাছটাকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। আমি যখন টুইটিকে দিয়ে স্কুল থেকে ফিরছিলাম তখনও বেশ ভালো হাওয়া দিচ্ছিল, আর হাওয়া দিচ্ছিল বলে যতই রোদ থাকুক না কেন অতটা কিন্তু গরম লাগছিল না। হ্যাঁ, যখন রোদটা একদম মুখের ওপর এসে পড়ছে তখন একটু শ্যাডো ক্রিয়েট করলে কিন্তু গরম লাগছিল না, আর যদি হাওয়াটা না থাকে না তাহলে প্রচণ্ড গরম লাগে। যাই হোক, এখন আমি লাঞ্চ বানাবো, আর লাঞ্চে আজকে বানাচ্ছি এগ কারি, কারণ কালকে দুপুরবেলা একটুখানি চিকেন দিয়ে আমি একটু ওই পোলাও টাইপের বানিয়েছিলাম, সুতরাং আর রাত্রিবেলার জন্য চিকেন বানিয়ে রেখেছিলাম, রাত্রেও চিকেন খাওয়া হয়েছে। তো আজকে আমি বানাবো এগ কারি। জাস্ট কারিটা বানিয়ে নেবো, আর তার সাথে মুসুরির ডাল আলু দিয়ে বানাবো, আর একটুখানি কোনো একটা সবজি বানাবো, কী সবজি বানাবো জানি না। ফ্রিজে লাউ আছে, ফুলকপি আছে, কুমড়ো আছে, দেখি কোন সবজিটা তাড়াতাড়ি বানানো যাবে সেই সবজিটা আমি চট করে বানিয়ে ফেলি, আর তার আগে এই ডিমের ঝোলটা বানিয়ে ফেলি। কড়াইটাকে আমি প্রপারলি গরম করেছিলাম বলে দেখো কড়াইটা পুরো ননস্টিকের মতন কাজ করে, বলেছিলাম না? দেখো একদম তলায় একটু কোনো রকম খাবার কিন্তু আটকে যায়নি, বুঝেছ? একদম পরিষ্কার। স্টিলের কড়াই কিন্তু খুবই ভালো যদি প্রপারলি গরম করে নিয়ে রান্না করা যায়। তুই ঘুমাস নি রে? হ্যাঁ, কি করছিস? আমি কি করছি আমার একটু দেখি দেখি। কেন, কি এতে দেখি? বড় সিক্রেট। বাবা, বড় সিক্রেট কার জন্য? কার জন্য এটা? আরে এটা কার জন্য নয়, সবার, আমার সবার, সব ফ্রেন্ডের জন্য। আচ্ছা একটু দেখি না, আমি একটু ফ্রেন্ডের জন্য দেখি। বাবা, এটা কি, কোথা থেকে পেয়েছিস এগুলো? ফ্রম রিতানিয়া। আমি এরকম পার্টি প্ল্যানস করছিলাম। পার্টি প্ল্যানস? ওরে বাবা, কবে তোদের পার্টি, কবে? হ্যাঁ, ওরে বাবা, জুলাই 12। জুলাই 12 কে বলেছে যে জুলাই 12 এ পার্টি হবে? আমি প্ল্যান করেছি সেটা জুন 12 তে। বাবা, ও মেড প্ল্যান, প্লে বোর্ড গেম। এটা কোথায় হবে পার্টিটা? পার্টিটা আমার বন্ধুর বাড়িতে হবে। তুই কি গার্জিয়ানদের কাছ থেকে পারমিশন নিয়েছিস যে পার্টি করবি? আরে আমি মনে মনে ভাবছিলাম অনেক দিন ধরে, একটু মনে মনে পার্টি 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 ভাবলেই হবে। চল একটু শুয়ে না, তারপর মম্মা করবে। ড্যাডি দেখ না, তোর ঘরে এখানে তোয়ালে শুকাতে দিয়ে গেছে। দেখ যে টুইটির ঘরে ভালো রোদ আসে তো টুইটি ঘরে দিয়ে আসে, দিয়ে জটি রেখে দিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছিস তুই এখন? পার্কে। সব পার্কের নাম শুনলেই হলো না? ওয়াক করবি, ড্যাডি ওয়াক করবে, ড্যাডির সাথে ওয়াক করবি, ঠিক আছে? পার্কেও যাও।
পার্ক থেকে এসে কিন্তু বাকি হোমওয়ার্ক গুলো করবি, ওকে? কথা দিচ্ছিস তো? প্রমিস তো? হ্যাঁ প্রমিস। কিন্তু আমার বাবা এমন পড়ায় মানে সকাল এই আফটারনুন থেকে এত রাত হয়ে যায়, ভোর হয়ে যায় একদম। বুঝতে পেরেছি বাবা। টুটির একটা ভালো টেকনিক, যদি কেউ ফোন করে কি করছিলিস টুটি, এই পড়াশোনা করছিলাম। টুটি এখন কোথা থেকে এলি? এই পড়ছিলাম, পড়া থেকে এলাম। সবসময় ওর শুধু নাকি পড়া পড়া আর পড়া হয়। যা পার্কে যা। ঠিক আছে টাটা টাটা। টুইটি এখন গেল খেলতে, আর আমি যোগা ক্লাসের জন্য একদম রেডি হয়ে গেছি। ক্লাস এক্ষুনি শুরু হয়ে যাবে, সেই জন্য এখন আমি আর বেশি কথা বলবো না, কারণ আমাদের যে যোগা স্যার রয়েছে বলেছে ক্লাস শুরু হওয়ার আগে একটু মেডিটেশন করে নিতে। সো ঝটপট আমি মেডিটেশনটা করে নিই, কারণ এক্ষুনি স্যার অনলাইন হয়ে যাবে। আফটার যোগা আমি তোমাদের সাথে কথা বলছি। যোগা ক্লাসে এই কারণে জয়েন করলাম যাতে রেগুলার একটা প্র্যাকটিসের মধ্যে থাকা। স্কুলে পড়া থাকলে যেমন টুইটিরা একটু বেশি বেশি পড়ে, সেরকমই আমি ওই জন্য একটা ক্লাস অ্যাটেন্ড করলাম যাতে জোর করে আমাকে করানো হয়। ইচ্ছা থাকলে সবসময় করে উঠতে পারি না, না সেই জন্য। নাহলে নিজের থেকে করলে না, রোজ ওই একটা তাড়া না থাকলে ঠিক যেন রোজ এক্সারসাইজটা করা হচ্ছে। যেমন টুইটি স্কুল থাকলে আমার রোজ মর্নিং ওয়াকটা হয়ে যায়, সেরকমই আর কি। আর আমার গলায় প্রচণ্ড ব্যথা হয়েছে, ঢোক গিলতে গেলে না লাগছে, এই ঠান্ডা গরমের জন্যই হয়েছে আর কি। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফটাকে এনজয় করো। টুইটি আবার বলছে আজকে ব্লগটা এন্ড করবে আমাকে নিয়ে, কিন্তু আমি বলবো কথাটা। আর ওখানে ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার সব কিছুর আওয়াজ হচ্ছে, ঘর 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 ঘর। ওকে বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।